ওয়েলকাম টু টিএস এডুকেশন ফ্রেন্ডস আজকে আমি তোমাদেরকে মিশ্রণ বা মিক্সারের দ্বিতীয় পার্ট করাবো বা সেকেন্ড পার্ট করাবো এর আগে আমি তোমাদেরকে প্রথম পার্টে পার্ট ওয়ানে আমি তোমাদেরকে একটা ট্রিক্স শিখিয়েছি যার মাধ্যমে তোমরা মিশ্রণের অনেক অঙ্কই করতে পারবে আজকে আর একটা টাইপের অঙ্ক শেখাচ্ছি সেগুলো মাধ্যমেও করাবো তাছাড়াও তোমাদেরকে আরেকটা নিয়ম দুটো নিয়মে আমি করাবো যেটা তোমাদের ইজি মনে হবে তোমরা অঙ্কটা করতে পারো আর ফ্রেন্ডস এখনও যদি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর যদি আমাদের টেলিগ্রাম গ্রুপটা না জয়েন করে থাকো তাহলে অবশ্যই আমাদের টেলিগ্রাম গ্রুপটা জয়েন করে নাও আর ফ্রেন্ডস ভিডিও শেষে আমি তোমাদেরকে একটা প্রশ্ন দেবো সেটার উত্তর তোমরা নিচে কমেন্টে জানাবে আর তাহলে দেখে নাও আজকে আমাদের প্রথম প্রশ্নটা কি দেওয়া রয়েছে দেখো সেকেন্ড পার্টে আমাদের যে প্রথম প্রশ্নটা দেওয়া রয়েছে মিশ্রণে সেটা কী দেওয়া রয়েছে ষাট লিটার মিশ্রণে দুধ ও জলের অনুপাত টু ইস টু ওয়ান তাহলে ওই মিশ্রণে আর কত লিটার জল মিশালে মিশ্রণে দুধ ও জলের অনুপাত ওয়ান ইস টু টু হবে তাহলে কি প্রথমে বলে যে ষাট লিটার একটা মিশ্রণ রয়েছে সেখানে দুধ জলের অনুপাত করতে রয়েছে টু টু ওয়ান এখন আর কত দু কত জল মেশালে কী হবে জল মেশালে কি মেশাবে জল মেশালে মিশ্রণে দুধ জলের অনুপাত হবে ওয়ান ইস টু টু দেখো আমি তোমাদেরকে এখানে দুটো টাইপ শেখাচ্ছি একটা ট্রিক শেখাচ্ছি এবং আর একটা তোমাদের নিয়ম শেখাচ্ছি যে দুটো নিয়মের মাধ্যমে তোমরা করতে পারো দুটো নিয়মই শিখে রাখো যেটা তোমাদের ইজি মনে হবে সেটা দিয়ে তোমরা অঙ্কগুলো করবে তাহলে প্রথম যেই টাইপটা আমি তোমাদেরকে শেখাচ্ছি সেটা তোমরা মনে রাখবে যে এখানে কি দিয়েছে টোটাল কত ষাট লিটার আর কি দিয়েছে দুধ আর জলের অনুপাত তাই তো আমি আমি এখানে লিখিনি মিল্ক আর কি ওয়াটার তাই তো দুধ আর জলের অনুপাতটা কত দিয়ে দিয়েছে আমাদের প্রথমে কত 2:1 এটা আমাদের বলে দিয়েছে যে 2:1 হলো এদের কি দুধ আর জলের অনুপাত এখন কি বলেছে তাহলে ওই মিশ্রণে আর কত লিটার জল মিশালে অনুপাত পরে কত হয়ে যাবে 1:2 হবে পরে কি হবে 1:2 দেখো অনেক করা যায় আমি তোমাদেরকে এখানে দুটো টাইপ শেখাচ্ছি আরও অনেক টাইপেই করা যায় আমি তোমাদেরকে পরে যখন অঙ্ক সলভ করবো তখন আরও অনেক টাইপ শেখাবো যে কীভাবে তোমরা এ ধরনের অঙ্কগুলো করতে পারো তাহলে দেখো আজকে প্রথম যে টাইপটা শেখাচ্ছি সেই টাইপটা মনে রাখবি দেখো ষাট লিটার মিশ্রণে কী বলেছে আমাদের কী মেশাতে হবে জল মেশাতে হবে তার মানে কি আমরা বলতে পারি যে যদি জল মেশাচ্ছে যে সেটাতে কি আমরা বলতে পারছি যে যখন জল মেশাচ্ছে তখন কি হচ্ছে আগে যে দুধের পরিমাণ যেটা ছিল টোটাল কি ষাট লিটার মিশ্রণ ছিল এখানে জল মেশাচ্ছে মানে কি জলের পরিমাণটাই শুধু বাড়বে কিন্তু দুধের পরিমাণে কি কোনো পরিবর্তন হবে দুধের পরিমাণের কোনো পরিবর্তন হবে না মানে মিল্ক যেটা রয়েছে মিল্কের পরিমাণ ষাট লিটার মিশ্রণেও যা আর জল মেশানোর পরেও মিল্কের পরিমাণ বা দুধের পরিমাণ থাকবে তাহলে যদি থাকে তাহলে কি করবে যেটা সেম থাকবে মানে যেটা চেঞ্জ হবে না কি মনে রাখবো কি যেটা চেঞ্জ হবে না সেটার ক্ষেত্রে কি করবে যে সেইটা নিয়ে আমরা সবসময় কাজ করবো যেটা চেঞ্জ হচ্ছে না তাহলে এখানে চেঞ্জ হচ্ছে না কোনটা মিল্ক তাহলে আমাদের কাজ হবে হলো দুধ নিয়ে কাজ করব আমরা দুধ নিয়ে বা মিল্ক নিয়ে কাজ করব ঠিক আছে তাহলে কি এবার কী করবে ষাট লিটার টোটাল মিশ্রণটা কত ষাট লিটার তাই তো এই ষাট লিটারে দুধ কতটা ছিল দেখো যদি দুধের পরিমাণ কত দুই ছিল আর টোটাল কত তিন তাহলে আমরা বলতে পারি ষাট লিটারের টোটাল দুধ কত ছিল দুই বাই তিন ষাটের দুই বাই তিন এতটা বলতে পারি তাই তো টোটাল কত দু দুধ আর জলের অনুপাত টুইস টু ওয়ান আর এবার দুধ ছিল কত দুই আর জল ছিল ওয়ান তাহলে টোটাল কত তিন ভাগ হলে দুইয়ের তিন অংশ কি আমাদের দুধ রয়েছে তাই তো তিন ভাগের দুই ভাগ হল তিন ভাগ টোটাল তিন ভাগ আর দুই ভাগ হল দুধ রয়েছে তাহলে আমরা বলতে পারি ষাটের দুই বাই তিন এইটাই ইসু কলটা আমরা কি করব। দেখো দুধের পরিমাণ কি মিশ্রণের আগে জল মেশানোর আগে এবং জল মেশানোর পরেও দুক্ষেত্রে আমাদের কি দুধের পরিমাণ সমাজ ওই জন্য আমরা দুধ নিয়েই কাজ করব। এখন কি যদি এই ষাট কি টু বাই হলো আর যখন মিশ্রণে আমরা জল মেশাবো ধরলাম এক্স লিটার যদি জল মেশাই আমরা তাহলে টোটাল মিশ্রণ কত হয়ে যাবে ষাট প্লাস হয়ে যাবে টোটাল মিশ্রণ কত হয়ে যাবে ষাট প্লাস তাহলে টোটাল যখন ষাট প্লাস এক্স হবে তখন দুধের পরিমাণ কত হবে ওয়ান ইস টু টু বলেছে মানে কি এর ওয়ান বাই থ্রি তাই তো টোটাল যদি থ্রি হয় ওয়ান প্লাস টু থ্রি হয় তার এক অংশ কি থাকবে দুধ থাকবে পরে তাহলে আমরা বলতে পারি প্রথমে যদি ষাট লিটার যখন ছিল তখন যা দুধের পরিমাণ ছিল যে ষাট লিটারে যখন তখন দুধের পরিমাণ ছিল টু বাই থ্রি অংশ আর যখন ষাট প্লাস এক্স মানে জল এক্স লিটার মেশানোর পর তখন দুধের পরিমাণ কত হলো ওয়ান বাই থ্রি ওয়ান বাই থ্রি হয়ে গেলো তাই তো এরপর কি কাটাকাটি ওই পাশে তিন এ পাশে তিন কেটে যায় তাহলে এখানে কত ষাট দুগুণি একশো কুড়ি হয়ে যায় আর এইদিকে কথা হয়ে যায় ষাট প্লাস এক্স তাহলে এক্স এর ভ্যালু কত হয়ে গেল একশো কুড়ি বিয়োগ ষাট টু কথা হয়ে যাবে ষাট দেখো ইজিলি অনেকভাবেই তোমাদের করা যায় তোমরা দেখো প্রথমে হয়তো বুঝতে একটু প্রবলেম হতে পারে কিন্তু তোমরা যদি ইজিলি এই পদ্ধতিতে করো তাহলে তোমাদের কোনো প্রবলেম হবে না দেখো এটা তো আমি তোমাদেরকে প্রথম প্রথম প্রবলেম প্রথমবার বললাম যে কিভাবে তোমরা করবে যদি সেকেন্ড আরেকটা পদ্ধতি আছে সেই পদ্ধতিতে আমরা সবসময় করে থাকি সেই পদ্ধতিতেও তোমরা করতে পারো টোটাল কত ষাট লিটার তাতে দু লিটার কি আছে দু লিটার আছে দুধ যদি টু ইস টু ওয়ান অনুপাতে আছে কি দুধ আর জলের অনুপাত তাই তো এটা কি সেকেন্ড পদ্ধতি ঠিক আছে দ্বিতীয় পদ্ধতি এটা ফার্স্ট পদ্ধতিতে করলাম এবার দ্বিতীয় পদ্ধতিতে করতে পারো আমাদের কিন্তু অ্যানসার বেরিয়ে গেছে অলরেডি আমি দ্বিতীয় পদ্ধতি তোমাদের শেখাচ্ছি সেই পদ্ধতিও তোমরা করতে পারো ঠিক আছে তাহলে কি করবে যদি আমাদের প্রথম ই হয়ে যায় টোটাল ষাট লিটার তাহলে দুই অনুপাত দুই যদি জল দুধ হয় আর এক যদি ই হয় তাহলে আমরা কি বলতে পারি তিনের ভ্যালু তাহলে কত দুই প্লাস এক যদি তিন তিনের ভ্যালু আমরা কত বলতে পারি তিনের ভ্যালু হলো ষাট লিটার তাই তো টোটাল যদি দুই আর এক লিটার হতো তাহলে তিন অংশের ভ্যালু কত ষাট লিটার তাহলে একের ভ্যালু কত কুড়ি তাহলে দুইয়ের ভ্যালু কত চল্লিশ তাহলে প্রথমে কত ছিল চল্লিশ ছিল আর একের ভ্যালু কত ছিল এটা কুড়ি তার প্রথমে দুধ কতটা ছিল এভাবেও কত কথা ষাটের দুই বাই তিন করা মানে কত হতো চল্লিশ হতো আর এক বাই তিন ইল্টো কত হতো কুড়ি হতো এখন কত লিটার জল মিশালে কি বলেছে ওয়ান ইস টু টু হয়ে যাবে তার মানে আমরা কি বলতে পারি যে দুধের পরিমাণ তো আগে আর পরে শুধু জল মেশানো হয়েছে মানে দুধের পরিমাণ আর পরে একই ছিল সেমই ছিল তাহলে কি পরেও দুধের পরিমাণ কত হবে একের ভ্যালু কত হয়ে যাবে চল্লিশ তাহলে তখন দুইয়ের ভ্যালু কত হয়ে যাবে চল্লিশ দুগুনি আশি তাহলে প্রথমে কত ছিল কুড়ি লিটার আর পরে জলের পরিমাণ হলো আশি লিটার তার মানে জল কতটা মেশানো হয়েছে এটা যদি আমরা এটা থেকে এটা বিয়োগ করে দিই তাহলে কত হয়েছে আশি বিয়োগ কুড়ি এইযোগলটা হল ষাট ঠিক আছে যে কোনো এই পদ্ধতিতেও তোমরা করতে পারো বা এই পদ্ধতিতেও করতে পারো কিন্তু আমি তোমাদেরকে বলবো যেটা তোমাদের ইজি মনে হবে সেটা দিয়েই তোমরা করবে আমি তোমাদেরকে এই পদ্ধতি দিয়ে অঙ্ক করাচ্ছি এই পদ্ধতিতেও তোমরা বুঝে গেলে ইজিলি অঙ্কগুলো করে ফেলতে পারবে দেখো অঙ্কটা কি দিয়েছে যে পঁচাশি লিটার কি দিয়েছে পঁচাশি লিটার একটি মিশ্রণে দুধ ও জলের অনুপাত ছিল সাতাশি টু সাত এবং ওই মিশ্রণে আর কত লিটার জল মেশালে দুধ ও জলের অনুপাত থ্রিশ ওয়ান হবে মানে নতুন মিশ্রণে দুধ ও জলের অনুপাত কত হবে থ্রিশ ওয়ান তাহলে এখানে কি দেখো এখানে আমাদের কী রয়েছে সেম কি রয়েছে কী রয়েছে দুধ আর জলের অনুপাত মিল্ক আর ওয়াটার এর অনুপাত কত দিয়েছে প্রথমে কত ছিল সাতাশ ইস্টু সাত আর পরে কত হয়েছে থ্রি ইস ওয়ান হয়েছে এখন কি বলেছে কত লিটার জল মিশালে তার মানে কোনটা সেম থাকছে আমাদের আমরা দেখছি সেম থাকছে কোনটা দুধ তাহলে আমরা দুধ নিয়েই কাজ করব যেটা সেম থাকে সেটা নিয়েই কাজ করব যেটা চেঞ্জ হচ্ছে না তাহলে টোটাল কত পঁচাশি লিটার এতে প্রথমে কী ছিল দুধের পরিমাণ কত ছিল সাতাশ বাই কত সাতাশ বাই সাতাশ প্লাস সাত

তাই তো টোটালটা কি টোটাল সাতাশ প্লাস ছিল আর তার মধ্যে সাতাশ অংশ সাতাশের চৌত্রিশ অংশ আর পরে কত পঁচাশি প্লাস এক্স এর কত তিন বাই চার এটা হচ্ছে তাই তো এরপর এটা আমাকে সলভ করলে আমাদের অ্যান্সার চলে আসবে তাহলে সলভ আমরা কি করে করবো দেখো সতেরো দিয়ে যদি কাটি এটা সতেরো চৌত্রিশ হয় এটা পাঁচ সাত নং হয়ে যায় এই দুই দিয়ে যদি এই পাশে কেটে দিই তাহলে এই পাশে কত হয়ে যায় দুই চার হয়ে যায় তিন দিয়ে যদি এটাকে কাটি এটা কয় যায় তিন নং সাতাশ হয়ে যায় তাহলে এটা আমাদের কত চলে আসে পাঁচ

অ্যান্সার হয়ে গেল তাহলে কত লিটার জল মেশাতে হবে পাঁচ লিটার জল মেশাতে হবে দেখো আর একটা যে পদ্ধতি দেখিয়েছি সেটা দিয়েও তোমরা করতে পারো কিন্তু আমি তোমাদেরকে এইটা দিয়ে করাচ্ছি হুম তাহলে ফ্রেন্ডস পরের প্রশ্নটা দেখে ফ্রেন্ডস তোমাদের যদি কোনো অঙ্কে কোনো প্রবলেম হয়ে থাকে তাহলে কিন্তু তোমরা নিচে নিচে অবশ্যই জানাবে কমেন্ট করে যে কী প্রবলেম হচ্ছে আর তাছাড়া তোমরা আমাদের ফেসবুক পেজটাকে অবশ্যই লাইক করো দেখো আমি ফেসবুক পেজে সব সবসময় তোমাদেরকে লিঙ্ক শেয়ার করে থাকি আর ফেসবুক মেসেঞ্জারেও তোমরা আমাদের সাথে কথা বলতে পারো এবং জিজ্ঞেস করতে পারো যে তোমাদের কী প্রবলেম হচ্ছে সেগুলো নিয়ে আলোচনা করতে পারো তো ফ্রেন্স এই প্রশ্নটা দেখে নাও কি দিয়েছে চল্লিশ লিটার একটি মিশ্রণে দুধ ও জলের অনুপাত কত সেভেন ইস টু ওয়ান ওই মিশ্রণে আর কত লিটার জল মেশালে নতুন মিশ্রণে দুধ ও জলের অনুপাত থ্রি ইস্টু ওয়ান হবে তার মানে কি এইখানেও আমরা দেখছি জল মেশাচ্ছে তাহলে সেম থাকবে কি এখানে দুধ থাকবে দেখো সবসময় যে দুধই সেম থাকবে এরকম কোনো কথা নেই বলতে হতে পারতো বলতে পারতো যে এইখানে দুধ মেশানো হলো যদি আমরা দেখবো যে কোনটা মানে কি কোনটা চেঞ্জ হচ্ছে না এখানে যেহেতু এখানে তো বলেই দিয়েছে জল মেশাচ্ছে তাই তো এমন নয় যে সব সময় জলই দেবে যেটাই দিক তোমরা দেখবে যে কোনটা চেঞ্জ হচ্ছে না তাহলে আমরা কি বলতে পারি চেঞ্জ হচ্ছে না কোনটা দুধ তাহলে আমরা আমাদের কাজকে দুধ নিয়ে আমরা কাজ করবো তাই তো এটা নিয়ে আমাদের সম্পূর্ণ কাজ করতে হবে মিল্ক নিয়ে তাহলে কি দিয়েছে প্রথমে মিল্ক আর ওয়াটারের অনুপাতটা কত দিয়েছে প্রথমে অনুপাতটা কত ছিল সেভেন ইস টু ওয়ান তাই তো আর পরে কত হয়ে গেছে থ্রি ইস টু ওয়ান এরপর আমাদের কি কাজ করবো টোটাল আমাদের কত চল্লিশ লিটার তাই তো এখন কি প্রথমে আমাদের দুধের পরিমাণ কত ছিল সাত বাই কত সাত প্লাস ওয়ান আট তাই তো টোটাল যদি টোটাল কত সাত প্লাস ওয়ান আট আটের মানে সাতের আট তাই তো চল্লিশের সাতের আট এত পরিমাণ প্রথমে দুধ ছিল দেখো দুধটা চেঞ্জ হচ্ছে না বলে সেটা নিয়ে কাজ করছি আমরা তাই তো যদি জল না চেঞ্জ হতো তাহলে জল নিয়ে করতাম কিন্তু এখানে যেহেতু দুধ চেঞ্জ হচ্ছে না জল মেশাচ্ছি আমরা এখানে সেজন্য কি জল চেঞ্জ হয়ে যাবে আগে পরে কিন্তু দুধ চেঞ্জ হচ্ছে না তাহলে টোটাল কত চল্লিশ লিটারের কত সাত চল্লিশের সাতের আট ছিল এখন আমরা ধরে নিলাম এক্স লিটার কি এক্স লিটার জল মেশানো হবে তাহলে টোটাল মিশ্রণটা কত হয়ে যাবে চল্লিশ প্লাস এক্স হয়ে যাবে এটা হয়ে যাবে তাই তো টোটাল তো আগে চল্লিশ লিটার ছিল এখন যদি এক্স লিটার মেশাই তাহলে চল্লিশ প্লাস এক্স হয়ে যাবে এর ইন্টু কি করবো এরপরে কত দুধের পরিমাণ কত হবে তিন বাই কত মন দিয়ে হবে থ্রি ইস টু ওয়ান তিন বাই চার এবার এরপর আমাদের কী কাজ থাকবে এরপর আমরা কাটার কাটবো এইটাকে যদি এটাকে কাটি এটা চার দিয়ে এই পাশে কত ওই পাশে দুই হয়ে যায় দুই দিয়ে কাটলে এটা কুড়ি হয়ে যায় তাহলে সাত কুড়ি কত হয়ে যাবে একশো চল্লিশ হয়ে গেলো ওই সাইডে আর এই সাইডে কত হয়ে গেলো তিন চল্লিশ একশো কুড়ি প্লাস থ্রি এক্স এটা হয়ে গেলো এটা যদি এত হয়ে যায় তাহলে এক্স ইজুকল্ট কত হলো গেলো থ্রি এক্স ইজুকল্ট আমরা কত বলতে পারি একশো চল্লিশ বিয়োগ একশো কুড়ি তাই তো এইটা টু কত হয়ে গেলো কুড়ি হয়ে গেলো তাহলে এক্সের ভ্যালু আমাদের কত চলে আসছে এক্সের এক্সের ভ্যালু আসছে কুড়ি বাই তিন আর কুড়ি বাই তিনকে যদি আমরা করি তাহলে আমাদের কত চলে আসে তিন তিন ছয় আঠারো ছয় পূর্ণ দুইয়ের তিন আমাদের তাহলে অ্যান্সার কত হয়ে যাবে আমাদের অ্যান্সার হয়ে যাবে ছয় পূর্ণ দুইয়ের তিন লিটার কী হতে হবে এত লিটার আমাদের কি জল মেশাতে হবে তাহলে এই অনুপাতটা কী হয়ে যাবে জলের দুধ আর জলের অনুপাত ত্রিশ টু ওয়ান হবে তাহলে আমাদের অ্যান্সার কত হয়ে গেলো ছয় পূর্ণ দুইয়ের তিন তাই তো ইজিলি দেখো তোমরা এই ট্রিকমেন্টের মাধ্যমে যদি করো ইজিলি হয়ে যাবে তোমাদের আর কোনো ভুল হবে না তোমাদের শুধু এটা মনে রাখতে হবে যে যেটা চেঞ্জ হচ্ছে না আমরা সেটা নিয়ে কাজ করব মানে যেটা सेम থাকছে এখানে যেমন দুধ सेम থাকছে তাই দুধ নিয়ে কাজ সুপিন পয়েন্ট এটা কি দিয়েছে এটা দিয়েছে যে 20 লিটার একটি মিশ্রণে দুধ ও জলের অনুপাত 5:3 তাই তো যদি ওই মিশ্রণ থেকে 4 লিটার মিশ্রণ বের করে তার পরিবর্তে 4 লিটার দুধ মেশানো হয় তাহলে ওই নতুন মিশ্রণে দুধ ও জলের অনুপাত কত হবে দেখো এটা খুবই ভালো অঙ্ক ঠিক আছে আর ওই আমরা ওই ট্রিক দিয়েও করতে পারি বা ওই ট্রিক ছাড়া আমি অন্যভাবেও তোমরা ইজিলি করে ফেলতে পারো হ্যাঁ তাহলে দেখে নাও দেখো এখানে বোঝার বিষয় যেটা আছে যে আমাদের কি বলেছে কুড়ি লিটার একটি মিশ্রণ রয়েছে সেখানে দুধ ও জলের অনুপাত ফাইভ ইস্টু থ্রি ছিল যদি মিশ্রণ থেকে চার লিটার মিশ্রণ বের করে নিয়ে তার পরিবর্তে চার লিটার দুধ মেশানো হয় দেখো আগে শুধু দেখানো হচ্ছিল যে জল বা দুধ শুধু মেশানো হচ্ছে কিন্তু এখানে বলা হয়েছে যে চার লিটার মিশ্রণ তুলে নিয়ে তার পরিবর্তে চার লিটার দুধ মেশানো হয়েছে তাহলে এটা আমাদের বি হবে দেখো টোটাল কত আমাদের টোটাল কত কুড়ি লিটার ছিল এখন যদি আমরা চার লিটার মিশ্রণ তুলে নিই তাহলে আমাদের এখন কয় লিটার পরে থাকবে কুড়ি মাইনাস চার এই ষোলো লিটার কি আমাদের পড়ে থাকবে তাই তো এই ষোলো লিটার পরে থাকবে আমাদের কারণ কি আমরা এই চার লিটার তুলে নিয়ে কি এই চার লিটার তো আর ব্যবহার করছি না আমরা এই চার লিটারের পরিবর্তে চার লিটার দুধ মেশাচ্ছি তাহলে আমরা যদি এই ষোলো লিটার নিয়ে কাজ করি তাহলে আমরা ইজিলি বলতে পারি যে আমাদের আগের মতন অঙ্ক হয়ে গেলো যে চার লিটার আমরা বাদ দিয়ে দিলি যে ষোলো লিটার পরে থাকলো এই ষোলো লিটার থেকে আমাদের কি আগে আগে যে অঙ্ক ছিল সেরকম সেম অঙ্ক হয়ে গেলো তারপরে এবারে আমরা কী দেখবো যে মিল্ক আর ইসের ওয়াটারের অনুপাত কত দেখো প্রথমে কি দুধ আর জলের অনুপাত ফাইভ ইস টু থ্রি কিন্তু বলেছে পরেরটা কত হবে সেটা বের করতে দিয়েছে তাহলে পরেরটা যদি আমাদের বের করতে হয় তাহলে আমি ধরে নিলাম এক্স আর ওয়াই হবে এটা আমাদের বের করতে হবে এক্সিস টু ওয়াই কত এরপর আমরা কি করবো টোটাল কত এখানে রয়েছে টোটাল আমাদের কি ষোলো লিটার নিয়ে আমাদের কাজ যেহেতু চার লিটার বাদ দিয়ে দিয়েছে মিশ্রণ এর পরিবর্তে চার লিটার দুধ মিশিয়েছে সেটা আমরা পরে দেখবো তাহলে এখন কি হয়েছে টোটাল কত ষোলো লিটার মিশ্রণে কি প্রথমে দুধের আমাদের কি এখানে দুধ মেশানো হচ্ছে তাহলে আমরা কাজ করবো নিয়ে জল নিয়ে কাজ করবো কারণ কি কোনটা সেম থাকছে জল সেম থাকছে তাহলে এখানে আমরা কিন্তু জল নিয়ে কাজ করবো নিয়ে কাজ করবো এখানে জল নিয়ে কারণ কি দুধ মেশানো হচ্ছে তাহলে কি দুধ পরিবর্তন হচ্ছে জল পরিবর্তন হচ্ছে না তাহলে ষোলো লিটারে কত জলের পরিমাণ কত ছিল থ্রি বাই বাই কত এখন যখন চার লিটার দুধ মেশানো হলো তখন মিশ্রণের পরিমাণ কত হয়ে গেল আবার ষোলো প্লাস চার হয়ে গেল ষোলো প্লাস চার হয়ে গেল ষোলো লিটার ছিল এই চার লিটার তো বাদ দিয়ে দিয়েছি এখন আবার চার লিটার যখন দুধ মেশালাম তখন ষোলো প্লাস চার লিটার হয়ে গেল মানে কুড়ি লিটার হয়ে গেল তখন কি তখন কি আবার কি আমরা জানি আগে আর পরে কি দুধ জলের পরিমাণ সেম থাকবে তাহলে তখন জলের অনুপাতটা কত হবে ওয়াই বাই কত এই দুটোর লিখি এক্স প্লাস ওয়াই লিখি তাই তো আমরা এটার ক্ষেত্রে কি লিখে কি লিখলাম থ্রি বাই পাঁচ প্লাস তিন আট লিখেছিলাম সেরকম এখানে ওয়াই বাই এক্স প্লাস ওয়াই এটা লিখব এরপর আমাদের কী করবো এরপর আমরা কাটাকাটি করে দেবো দেখো যদি আমরা এটা কাটি আট দিয়ে এটাই কাটলে আট দুগুনি ষোলো হয়ে গেল তাই তো তাহলে এখন আমাদের কী হয়ে গেলো তিন দুগুনি এই পাশে ছয় হয়ে যাচ্ছে আর এই পাশে কত ষোলো হাজার কুড়ি এখানে ওয়াই রয়েছে আর নিচে কত রয়েছে এক্স প্লাস ওয়াই রয়েছে তাই তো এক্স প্লাস ওয়াইকে যদি এই পাশে গুণ করে দিই তাহলে আমাদের কত হয়ে যায় সিক্স দেখো সিক্স এক্স প্লাস সিক্স ওয়াই হয়ে যায় ছয় দিয়ে যদি এটা গুন করে দিই আর এই পাশে কত পড়ে থাকে থাকে y পরে থাকে তাই তো এটা এক্স ওয়াইকে এই পাশে গুন করে দিলাম তাহলে সিক্স এক্স হয়ে যায় আর কুড়ি ওয়াই থাকে এখন যখন এটা হয়ে গেল তাহলে কি এবার ওয়াইগুলোকে এক্সাইডে নিয়ে এসে তাহলে এই পাশে কুড়ি ওয়াই করে দিই আর এই পাশে কী পরে থাকে শুধু সিক্স এক্স পরে থাকে তাই তো তাহলে কুড়ি ওয়াই করলে কত হয়ে যায় কুড়ি থেকে ছয় দিলে চোদ্দ ওয়াই হয়ে যায় আর এদিকে সিক্স এক্স হয়ে যায় তাহলে তাহলে আমাদের বের কী করতে হবে বের করতে হবে তাহলে আমরা কী করলাম এক্স ওয়াই আমরা করে দিতে পারি যদি এক্স বাই ওয়াই ইজুকাল টু করি তাহলে কত হয়ে যাবে আমাদের এক্স বাই ওয়াই চোদ্দ বাই ছয় এটাকে কাটলে কত হয়ে যাবে এটা তিন আর এটা সাত তাহলে আমাদের যে অনুপাতটা আসলো সেটা এক্স ইস টু ওয়াই কত চলে আসলো এই এক্স ইস টু ওয়াই আসলো আমাদের কত এক্স ইস টু ওয়াই ইজুকাল টু আসলো আমাদের সেভেন ইস টু থ্রি তাই তো ইজিলি আমাদের হয়ে গেলো দেখো শুধু বুঝতে হবে যে আমাদের এই ষোলো লিটার যেটা আমরা চার লিটার বাদ দিয়েছি সেটা নিলেই আমাদের আগের মতো সেম অঙ্ক হয়ে যাবে আর আমাদের যেটা ধরতে দিয়েছে সেটা আমরা বসিয়ে দিলে জাস্ট অ্যান্সার হয়ে যাবে তো পরের অন্য টাইপের অঙ্ক এই টাইপের অঙ্কগুলো খুবই ইজি আর তোমরা এগুলো আমি তোমাদেরকে প্রত্যেকটা এগুলো করে দিচ্ছি একটা ভিডিওর মধ্যে দু একটা করে করে ঠিক আছে এটা কি দিয়েছে একটি শঙ্কর ধাতুতে তামা ও দস্তার অনুপাত কত নাইন টু ফোর তাহলে শঙ্কর ধাতু থেকে চব্বিশ কেজি তামা পাওয়ার জন্য কত কেজি দস্তার প্রয়োজন তার মানে কি প্রথমে দিয়েছে কি আমাদের তামা আর দিয়েছে দস্তা তাই তো তামা ও দস্তার অনুপাত কত নাইন টু ফোর এখন বলেছে যে তার মানে কি আমরা বলতে পারি ওই শঙ্কর ধাতুতে যদি নয় পরিমাণ নয় অংশ যদি তামা থাকে তাহলে চার অংশ কি দস্তা আছে এখন বলেছে ওই শঙ্কর ধাতু থেকে চব্বিশ কেজি তামা পেতে হবে তাহলে আমরা কি বলতে পারি চব্বিশ কেজি তামা মানে কি এই নয় যেটা হবে যেই অনুপাটাই হোক এই নয়ের ভ্যালুটা আসলে কত হবে চব্বিশ কেজি মানে আমরা এত পরিমাণ নেবো যাতে নয়ের ভ্যালুটা কত হয়ে যায় চব্বিশ কেজি তাহলে এখন বলছে চারের ভ্যালুটা কত তাই নয়ের ভ্যালু যদি চব্বিশ হয়ে যায় তাহলে চারের ভ্যালু কত হয়ে যাবে নয়ের ভ্যালু যখন চব্বিশ হয়ে গেল তাহলে একের ভ্যালু কত হয়ে যাবে চব্বিশ বাই নয় তাই তো যেহেতু তামা দিয়েছে তামা তারপরে এখন কত চারের ভ্যালু কত হয়ে যাবে চব্বিশ কুন চার বাই নয় এটা যদি কাটো এটা আট হয়ে যায় আর এটা তিন হয়ে যায় তার মানে আমাদের উপরে কত চলে আসলো উপরে আমাদের চলে আসলো চারটা বত্রিশ বাই তিন তাহলে এটা করলে কত হয়ে যায় তিন দশকে দশ পূণ্য এর তিন তাহলে চারের ভ্যালু কত হয়ে যাবে দশ দুই এর তিন তার মানে আমাদের অ্যান্সার কথা হয়ে যাবে দশ পূণ্য এর তিন এটা আমাদের অ্যান্সার হয়ে যাবে তাহলে কত কেজি তামার প্রয়োজন হবে দশ পূণ্য এর তিন কেজি তামার প্রয়োজন হবে হুম তাহলে কতটা তামা পাওয়ার জন্য কত কেজি সরি দশ তার প্রয়োজন হবে দশ পনেরো দুই তিন কেজি এত কেজি দশ তার প্রয়োজন হবে তাহলে ইজিলি আমাদের হয়ে গেল দেখো কেউ যদি বুঝতে না পারো তাহলে কিন্তু নিচে অবশ্যই কমেন্ট করে জানাবে যে তোমরা কোথায় তোমাদের প্রবলেম হচ্ছে পরে দেখো আর একটা তোমাদের অন্য টাইপের অঙ্ক শেখায় তো আগে যে অঙ্কগুলো শেখালাম সেগুলো তো তোমরা শিখলে তার সঙ্গে সঙ্গে তোমাদের অনেক টাইপের অঙ্কই আছে সেগুলো যদি সব আলাদা আলাদাভাবে না করাই তাহলে কী হবে তো অনেক ভিডিও হয়ে যাবে আর অনেকটা টাইম লেগে যাবে সেজন্য পরের প্রশ্নটা দেখে না দেখো এটা কী দিয়েছে ষাট কেজি এ শঙ্কর ধাতুর সঙ্গে একশো কেজি বি শঙ্কর ধাতু মেশানো হলো এ শঙ্কর ধাতুতে সীশা ও টিনের অনুপাত থ্রি ইস টু টু বি শঙ্কর ধাতুতে টিন ও তামার অনুপাত ওয়ান ইস টু ফোর তাহলে নতুন শঙ্কর ধাতুতে টিনের পরিমাণ কত দেখো এটা ইম্পর্ট্যান্ট অঙ্ক এর আগে এই অঙ্কটা আমাদের এক্সামে দেওয়া হয়েছে সেই জন্য তোমরা অবশ্যই এটা দেখে নাও তাহলে কি দুটো শঙ্কর ধাতু রয়েছে একটা এ শঙ্কর ধাতু রয়েছে আর একটা বি শঙ্কর ধাতু রয়েছে এখন এ শঙ্কর ধাতু যেটা রয়েছে সেই এ শঙ্কর ধাতুতে কি রয়েছে বলছে এ শঙ্কর ধাতুতে সীসা আর টিন রয়েছে তাহলে কি আমরা বলতে পারি একটা হলো সীসা আর কি রয়েছে আর একটা টিন এর অনুপাতটা কত দিয়েছে থ্রি ইস টু টু তাই তো থ্রি ইস টু টু এই অনুপাতে রয়েছে আর পরের আর একটা ধাতু যেটা রয়েছে বি শঙ্কর ধাতু তাতে কি রয়েছে টিন আর তামা তাহলে কি টিন আর কি রয়েছে এদের ওয়ান ইস্টু ফোর দিয়ে দিয়েছে এখন কি বলেছে আর আমাদের যেটা বলেছে সেটা হলো যে এটা এ শঙ্কর ধাতুটা কত কেজি ষাট কেজি আর বি শঙ্কর ধাতুটা হলো একশো কেজি তাই তো এখন বলেছে তাহলে নতুন যে শঙ্কর ধাতুটা এর তৈরি হচ্ছে সেই নতুন শঙ্কর ধাতুতে টিনের পরিমাণ কত দেখো টিন কি এ সংকট ধাতুতেও রয়েছে আর বি সংক ধাতুতেও রয়েছে কিন্তু শী শার্টার আলাদা হয়ে গেছে তো তাহলে পরিমাণ যদি এ থেকে আর বি থেকে বের করি তাহলে তাহলে আমাদের হয়ে যাবে এতে টোটাল কত আছে ষাট গুণ দুই বাই তিন এত অংশ কি আছে টিন রয়েছে এটা তাহলে এটা কত হয়ে যাবে ষাট এটা করলে চল্লিশ কেজি আর এইটাতে বি কত রয়েছে বিতে টোটাল কত একশো তার মধ্যে কত একের চার অংশ একের সরি কত কত হয়ে যাবে সরি এটা দুই দুই বাই কি দুইয়ের পাঁচ হবে তাই তো কারণ তিন প্লাস পাঁচ তাহলে পাঁচ দুইটা কাটলে কত বারো হয়ে যাবে তাহলে এটা কথা হয়ে যাবে বারো দুগুনি চব্বিশ আর এটার ক্ষেত্রে কী হয়ে যাবে এক বাই পাঁচ একশো এর এক বাই পাঁচ পাঁচ দিয়ে কাটলে এটা কুড়ি হয়ে যাবে তাহলে এখানে কথা হলো এখানে হলো কুড়ি কেজি আর এইখানে হলো চব্বিশ কেজি তাই তো তাহলে টোটাল কথা হয়ে গেল দেখো এটা কি টু বাই ফাইভ হবে থ্রি প্লাস টু করবো আমরা তো পাঁচের দুই দুইয়ের পাঁচ অংশ হবে ষাটের পাঁচ বার অংশ ষাট বারোদুগুনি চব্বিশ তাহলে চব্বিশ কেজি এনে এখানে কথা হলো কুড়ি কেজি তাহলে টোটাল টিনের পরিমাণ কত হয়ে গেলো তাহলে টোটাল টিনের পরিমাণ আমরা বলতে পারি কত হয়ে যাবে আমাদের চব্বিশ প্লাস চব্বিশ এখানে চব্বিশ কেজি আর এখানে কত কুড়ি কেজি টোটাল কত চুয়াল্লিশ কেজি তাই তো এটা আমাদের অ্যান্সার হয়ে যাবে তো ফেন্স এরপরে আমি তোমাদেরকে একটা অঙ্ক দিচ্ছি সেই অঙ্কটা কিন্তু তোমরা অবশ্যই নিচে অ্যান্সার করে কমেন্টে যাই ওই অঙ্কটা দেওয়া রয়েছে যে চল্লিশ লিটার একটি মিশ্রণে দুধ ও জলের অনুপাত কত ওয়ান ইস টু ফোর এবং ওই মিশ্রণে আর কত লিটার জল মেশালে নতুন মিশ্রণে দুধ ও জলের অনুপাত ওয়ান ইস টু ফাইভ হবে তো এই প্রশ্নটার অ্যানসার করে তোমরা নিচে কমেন্টে জানাবে যে তোমাদের কত অ্যানসার আসলো আর ফ্রেন্স ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটাকে শেয়ার করো আর দেখো আমি তোমাদেরকে প্রত্যেক প্রত্যেকটা চ্যাপ্টার সম্পূর্ণ কমপ্লিট করাবো যাতে কোনো অঙ্ক তোমাদের প্রবলেম না হয় আর তারপরে তোমাদেরকে আর এস আগর বলতে যত অঙ্ক আছে সব আমি তোমাদেরকে সলভ করাবো আর ফ্রেন্ডস আমাদের টেলিগ্রাম গ্রুপটা যদি এখনো না জয়েন করে থাকো তাহলে কিন্তু অবশ্যই আমাদের টেলিগ্রাম গ্রুপটাকে জয়েন করো আর ভিডিওটাকে তোমরা যত পারো তত শেয়ার করো হোয়াটসঅ্যাপ ফেসবুক এবং টেলিগ্রাম যেখানে সোশ্যাল মিডিয়ায় তোমরা এটাকে ভিডিও শেয়ার করো যাতে বন্ধুরাও উপকৃত হয় এটা জানো তো থ্যাংক ইউ ফ্রেন্ড